हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। आजकल वीडियोते आईएसएल एर कयेकटी आपडेट देवार आछे, तो वीडियोटी एकटू स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइलो। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्य चैनलटी सबस्क्राइब करे दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड आपडेट सबार आगे पाबार जोन्नो। तो फ्रेंड्स, फार्स्टे जे आपडेटटा देबो सेटा होच्छे एबार किन्तु बांगलार तीन प्रधान पुरस्कार पेते चलेछे बंगविभूषण पुरस्कार, जेटा माननिया मुख्यमंत्री तरफ थेके किन्तु देवा होबे। जेटुकु खबर किन्तु गतकाल माने पावा जाच्छिलो, गतकालके ई खबरटा बेरियेछिलो, आमी सेई अनुयायी तोमादेर जानाच्छि। तो आगामी 25 जुलाई पश्चिमबंग सरकारेर बंगविभूषण सम्माने सम्मानित होते चलेछे ईस्ट बेंगल मोहनबागान ओ मोहामेडान। तो बांगलार तीन प्रधान किन्तु बंगविभूषण पुरस्कार पेते चलेछेन आगामी 25 जुलाई। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে। তো ফ্রেন্ডস, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের কোচ সেট করে ফেলেছে, তো তিনি হচ্ছেন মার্কো বালবুল। তো এই মার্কো বালবুল হচ্ছেন একজন 54 বছর বয়সী ইসরায়েলের কোচ, যিনি তার খেলোয়াড় জীবনে সেন্টার ব্যাক ছিলেন। তো ইনি বর্তমানে কিন্তু ইসরায়েলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মানে ইসরায়েলের যে জাতীয় ফুটবল দল আছে সেখানে তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এছাড়া যদি আমরা তার কোচিং কেরিয়ার দেখি তাহলে তিনি মাক্কাবি হাইফা, মানে যেটা হচ্ছে ইসরায়েলের ফার্স্ট ডিভিশন ক্লাব, সেই ক্লাবে কোচিং করিয়েছেন। এছাড়া ইসরায়েল আন্ডার 21 দলের হয়েও কোচিং করিয়েছেন। এছাড়া সার্বিয়ারও একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে কিন্তু তার কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। তো কোচ হিসাবে খুবই হাই প্রোফাইল কোচ। তো এই কোচকে কিন্তু নিয়ে আসতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। ডিল পুরো ডান হয়ে গেছে, তো যে কোনো মুহূর্তে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দেবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এরপরে যে খবরগুলো দেবো, মেনলি তোমরা প্রশ্ন করেছিলে যে কালু উচে কোথায় আছে। তো দেখো, কালু উচে বর্তমানে যার বয়স 39 বছর, নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ড, তিনি কিন্তু সেগুন্ডা ডিভিশনের একটি ক্লাব সেখানে কিন্তু খেলছেন। তার বর্তমান মার্কেট ভ্যালু অনেক কমে গেছে, প্রায় মাত্র 20 লাখ টাকা। তো ইনি বর্তমানে কিন্তু স্পেনের একটা সেগুন্ডা ডিভিশন ক্লাবে খেলছেন। এছাড়া তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ব্রাইট এনোবাকারে কি আবার ফিরে আসবেন। তো দেখো, ব্রাইট এনোবাকারের বর্তমানে বয়স হচ্ছে 24 বছর এবং তিনি ফ্রি এজেন্ট রয়েছেন। আর তার যদি আমরা আইএসএলে কামব্যাকের কথা বলি তাহলে তিনি আইএসএলে ফিরতে পারেন একটাই জায়গায়, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলে। যদি ইস্টবেঙ্গল চায় তবেই কিন্তু তিনি ইস্টবেঙ্গলে ফিরতে পারেন। এছাড়া কোনো ক্লাব কিন্তু তার উপর আর ইন্টারেস্ট দেখাচ্ছে না, ইভেন ইস্টবেঙ্গল এখনও অবধি দেখায়নি। তো দেখা যাক, পরবর্তীকালে যদি ফেরেন তাহলে তিনি ইস্টবেঙ্গলে ফিরবেন, না হলে কিন্তু আর কোথাও ফিরবেন না। তো এবার দেখা যাক তিনি আদৌ ফেরেন কি না। তো এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।